কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত বহুতল অফিস ভবন উদ্বোধন উপলক্ষে সেখানে এই আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন। কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় দশতলা এই দৃষ্টিনন্দন ভবনটি শুধু মহানগরের জন্য না রেখে কুমিল্লা জেলা আওয়ামী লীগেরও অফিস করার নির্দেশ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা বলেন, অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে কুমিল্লাতে কোরআন শরীফকেই অবমাননা করা হয়েছে, এটা দুঃখজনক। অন্যের ধর্মকে যদি হেয় করা হয় তাহলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়। আমরা যদি কুমিল্লার ঘটনাটা বিশ্লেষণ করি আমরা সেটাই দেখব যে আমাদের পবিত্র কোরআন শরীফকেই অবমাননা করেছে অথচ অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন হলে একটি গোষ্ঠী তা সহ্য করতে পারে না। সারা দেশে সম্প্রীতি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। ক্ষতিগ্রস্তদের সবাইকেই আমরা ঘর বাড়ি তৈরি করে দেব এবং ইতিমধ্যে সে ব্যবস্থা আমরা নিয়েছি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দেশের নতুন দুইটি বিভাগ হবে পদ্মা ও মেঘনা নামে। এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর পূর্বাঞ্চলে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার উদ্বোধন করেন। চীনের সাথে সম্পর্কের কথা তুলে ধরে এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুদেশের সহযোগিতার সম্পর্ক এখন অংশীদারিত্বে রূপ নিয়েছে। আমাদের সাথে চীনের সবসময় একটা ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের অবকাঠামোগত উন্নয়নেও তারা বিশেষ অবদান রাখছে। উন্নয়নের ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, এটা খুব স্বাভাবিক। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করতে এ সময় সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন সরকার প্রধান। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।